হাবিব বলেন কেউ যদি একবার সুবাহান আল্লাহ পড়ে আল্লাহ তারা জন্মতে এমন একটা গাছ লাগায় দেন আরবের একটা প্রচন্ড স্পিডে চলা ঘোড়া যদি ওই গাছের ঘোড়ায় দৌড়ায় নবী বলেন দৌড়াবে 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 একশো বছর দৌড়াবে তাও গাছের ঘোড়া দৌড়ায় শেষ করতে পারবে না এই যে এবার যারা সুবাহ পড়ছে এক গাছ একটা লেগে গেছে

افمن شرح الله صدره للاسلام فهو على نور من ربه فويل للقاسيه قلوبهم من ذكر الله মধ্যে রব্বি করিম এই কথাগুলো বলেছেন মহতারাম হাজরি যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন ওই মালিকের শুক্রিয়া আদায় করি জবান খুলে প্রাণ খুলে কালিমা তো শুক্র উচ্চারণ করি আলহামদুলিল্লাহ আমার আগে আমাদের মহাকি বুজুর্গ রামরা কথা বলেছেন আপনাদের সৌভাগ্য আজকে অনেক বড় বড় আলিমরা আপনাদের সামনে এসেছেন কথা বলেছেন এখন তো শেষ সময় দেখালন ভাই চালনের সময় দেখালন ভাই চালন বুঝেন দোকানে বেচা কিনা যখন শেষ হয়ে যায় তল্প কটা মাল টাল থাকে তো দোকানদাররা ওই সেলসম্যান করে বলে যে যা এটা বাইরে নিয়ে বে চালা কম দামে কোন রকম চালায় আছে শেষ খালি করে ফেলা তো ওটা নিয়ে বাইরে নিয়ে ডাকে দেখালন ভাই চালন 50 50 50 100 টাকার মাল তখন 50 টাকা আরে হয় নি দেখা লন বৈচালন 50 ها এখন কোন রকম দিয়া বিদায় করা ঠিক আছে না এরা আমাদের মায়া করে জেরী শেষ পর্যন্ত রাখছে এলাকায় যত বেশি থাকি তত বেশি মায়া তাই না ঠিক আছে কবর দেওয়া যেন স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাক

কত যে চালাক মানছে আমরা ব্যাকল মনে করছে সুরা রহমান একটি নায়াত আমার ভাই তিলাবাত করেছিলেন আমার আগে যে সিরাজি সাহেব কথা বলেছেন তারা উড়ার কারণে চিপাই পড়ে গেছেন আজকে ঢাকার গাড়ির জ্যামে আটকাইছে সিলেটের গাড়ি ঢাকা থেকে এত গাড়ি আসছে যে সিলেটের সিরাজি সাহেবের গাড়ি আর ভেতরে ঢুকতে পারে নাই তা আমারটা তো নষ্ট গাড়ি আমি

মিলাইয়া দাও সব নবীদের টার্গেট এইটাই ছিল বান্দাহকে রবের সাথে কি করে দেওয়া মিলাইয়া দাও জুড়ে দাও ঠিক উল্টা টার্গেট হচ্ছে শয়তানের শয়তানের টার্গেট হচ্ছে বান্দাহকে রব থেকে বিচ্ছিন্ন করা যে কোনো ভাগ শয়তান নিজে এটা বলেছে আল্লাহকে চ্যালেঞ্জ করে আল্লাহ যাদের কারণে আপনি আমাকে দূরে ওই আমি আপনার বান্দারে বলে কি করবি বলে তারা আপনার সাথে সেই রাস্তা দিয়ে সম্পর্ক করবে আপনার পর্যন্ত আসবে সিরাতে মুস্তাকিম আমি ওই রাস্তার উপরে বসে থাকবো অগরে আসতে দিব

আর নবীদের টার্গেট হচ্ছে বান্দাহকে রবের সাথে নবীরা তাদের এই টার্গেট বাস্তবায়ন করতে কোন বিষয়টাকে ব্যবহার করেছে কিসের মাধ্যমে বান্দাহকে রবের সাথে মিলাইছে তো বলে সমস্ত আসমানি কিতাব শরীয়তের বিধান আমাদের জন্য কোরআন কোরআনই হচ্ছে ওই রশি হাবলুল্লাহ যে রশি দিয়া বান্দা রবের সাথে সম্পর্ক জোরে এই কথাটা সুরা রহমানের প্রথম তিন আয়াতের সিরিয়াল দেখলে বুঝবে আয়াতগুলো একটু খেয়াল করেন সিরিয়াল আল্লাহ বলছে এক নম্বর আয়াত আর রহমান দুই নম্বর আল্লাহ

এই যে এটাও একটা কৌশল মনোযোগ আকর্ষণ। আপনারা মনে করেন না আজ আমি একটা মাছ খান দিয়ে ফালতু কাজ। এটা একটা কৌশল যা আপনি আমার দিকে ঝুঁকেন ঝুঁকেন নালে কথা তো খাইতে barkেন না। পিপাসা না লাগলে পানি আপনার উপকারে আসবে না। পেটের জন্য ক্ষতির কারণ। শরীরের জন্য ক্ষতির কারণ। আয়াত তিনটা দেখেন একটু খেয়াল করেন। প্রথম আয়াত রহমান আল্লাহ দুই নাম্বার আল্লামাল কোরআন যিনি কোরআন শিক্ষালেন তিন নাম্বার খালাকাল ইনসান যিনি মানুষ সৃষ্টি করলেন এবার একটু বুঝে শুনে বলেন তো দুনিয়ায় আমরা আগে আসছি না আগে কোরআন শিখছি আগে আসছি বড় হইছি মাদ্রাসায় গেছি ওস্তাদের সামনে বসেছি তারপর কোরআন শিখছি তো কোরআন শিক্ষা পরে মানুষ সৃষ্টি ঠিক আছে সেই হিসাবে আয়াতের সিরিয়ালটা এমন হওয়ার কথা আমাদের আল্লামাল নত হওয়ার কথা এমন আমাদের বুঝ রহমান আল্লাহ যিনি মানুষ সৃষ্টি করলেন তিন নাম্বার যিনি কোরআন শিক্ষা দিলেন এমন হওয়ার কথা না অথচ দেখেন এমন হয় নাই বরং কোরআন শিক্ষার ব্যাপার আল্লাহ আনছেন দুই নাম্বারে মানুষ সৃষ্টির ব্যাপার নিছেন তিন নাম্বার তাইলে আমাদের বুঝ মতো আট পিস হইছে কিনা বলেন বলেন না আট পিস হইছে কিনা হইছে

কিন্তু কোরআন শিক্ষার ব্যাপার আগে কেন আনলাম আল্লাহ বুঝাচ্ছেন বান্দা তুমি যদি কোরআন শিক্ষায় আগে শিক্ষিত হও তাইলে তোমার পরিচয় তুমি মানুষ যদি কোরআন শিক্ষা না থাকে তাইলে তুমি দেখতে মানুষ আসলে মানুষ না এর একটা উদাহরণ দেখেন তাসলিমান নাসরিনের নাম মনে আছে এই নাম তো ভুলা যায় না তাই না আশা একটা সবের কাম করবেন আপনারা শিখায় আসেন বাড়ির দূরে একটা গাছের সাথে একটা প্লাস্টিকের বস্তা ঝুলাইবেন যত স্যান্ডেল ছিঁড়া যাবে ওখানে জমাইবেন ফেলাইবেন কোন নিয়তে যে তাসলিমা সহ আল্লাহর নবীর দুশমন যেগুলা আছে গুলা পাইলে ছিঁড়া জুতা দিয়ে এই নিয়তে জুতা জমাইও সব হবে না হবে ইনশাআল্লাহ বল নিয়ত ঠিক ঠিক করে তাসলিমা তার এক বইয়ের মধ্যে লিখেছে এই পেট আমার আমার পেটের মধ্যে আমি জাহান থেকে খুশি জাহান থেকে বাচ্চা নি সুবহানাল্লাহ আপনিরা নাউজুবিল্লাহ পড়েন আমাকে বেড়ি ঠিকই খুশি কেন ওই বেটির এই বক্তব্যের কারণে আল্লাহর কালামের আয়াতের সিরিয়াল বুঝে আসছে তাসলিমা বুঝায়া দিতেছে হ্যাঁ আল্লাহর কথাই ঠিক আমি কোরআন শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে আমি দেখতে মানুষ আসলে মানুষ না কেন কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া এটা মানুষের চরিত্র না দিছে আল্লাহর কথাই ঠিক আমি কোরআন শিক্ষা না পাইছি পাওয়ার কারণে আমার মুখ দিয়ে যে কথাটা বের হয় এটা মানুষের কথা না এটা কুত্তার কথা মানে আমি নাম্বার ওয়ান একটা কুত্তি বুঝে আসছে কথা এক ব্যাখ্যা চল না আরেক এক যায় যেটা আমাদের কাজে লাগ আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান উপরে আর মাঝখানে আল্লাম নিচে খালাকাল উপরে রহমান মাঝখানে কোরআন নিচে ইনসান বলেন উপরে মাঝখানে নিচে আল্লাহ এইভাবে সাজায় বলতে চাচ্ছেন বান্দারে আমি রহমান উপরে তুমি মানুষ নিচে আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও চাও রহমানের সাথে যদি সম্পর্ক জড়তে চাও দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র ইজমে কাজ হবে না রাস্তা একটাই রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআনকে ঢুকায় দাও কোরআন ঢুকবে তো রহমানের সাথে সম্পর্ক হবে কোরআন নাই তো বান্দা রহমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে বুঝে আসছে কথা বুঝলেন না তো কি পাইছেন আপনারা কত বড় সম্পদ কোরআন আমাদের জন্য চিনল না মুসলমান এই দুঃখ কিভাবে বুঝাবো আপনাদের নিজের অনেক গর্ব তাই না নিজের সম্পদ নিজের ক্ষমতা পাওয়ার সন্তানের লেখাপড়া এগুলা নিয়ে খুব গর্ব আপনাদের আমার সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার

কোরআন জিন্দা মানুষের কিতাব আমার আপনার চলার জন্য কোরআন সংসদ সদস্য মরার পরে কোরআন সংসদে থাকা অবস্থায় কোরআন কোরআন আইন পাস করার জন্য শুধু বরকত না বরকত কোরআন দিয়ে বরকত হাসিল করবে কে জিন্দা মানুষ কি বরকত আজীব এক কিতাব এটা এটা যে পড়ে পড়লেও লাভ পড়াইলেও লাভ শুনলেও লাভ মহব্বত করলেও লাভ পড়ানে ওয়ালাকে mohabbat করলে ওলা পড়ানোর সহযোগিতা করলে ওলা পারে আজীব জম্নে লাগে এমনি লাগে জম্নে লাগে বড় দুঃখের সাথে বলতে হয় এই সমাজ এতটা নষ্ট হয়েছে এই কথাগুলো বললে এখন অনেকের কাছে খারাপ লাগে আমাদের কান্দেও কিছু পড়ে এই আমাদের لباس ওয়ালাদের কাঁধেও কিছু পড়ে এগুলারে বাজার জাত করতে আমার মতো কিছু হাকুল্লা মৌলভীও বাজারে আছে এই খতম খত কি মৌলভী খতম মৌলভী না আমরা বলে ডারে হকুল্লা মৌলভী ঠিক করে উচ্চারণ হাকুল্লা না এটা শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে শুদ্ধ উচ্চারণ করা যাবে না ওর ক্ষেত্রে খোসা এটা কি বল কি বল হকুল্লা মৌলভী কফ ভালো করে উচ্চারণ করা যাবে নাকি হকুল্লা মৌলভী হের কাম হইল মানুষের পকেট খালি করা দিন বিক্রি করা নিজের পকেট ভারী করার জন্য দিন বিক্রি করা বিকৃত দিন মানুষের সামনে বেশ করা এই সমাজের কিছু মানুষ আছে মৃত্যুর পর খাওয়া দাওয়ার আয়োজন না করলে আহারে উর্দুতে একটা কথা বলে মার্গিয়া মর্দুদ না ফাতে হানা দুরুদ বলে মরদুত্ত মরছে মরছে আপন জন গুলাও খবিস না ফাতে পড়াইলো না মানে কোরআন খতম করাইলো না দুরু শরীর পড়াইলো মানে মিরাদ পড়াইলো আছে না মিরাদ গুরু জিলেবি গুরু শোন শোন উর্দুতে একটা গল্প পড়ছি কিতাবে এই মুহূর্তে এই সমস্ত গল্প বলার এনার্জি আছে আমার তাও শোন তোরা আশা করে বলছিস পোলা পাই মুরব্বী করে তুই কই না আবার মাইন্ড করে নাই আমার কিছু খাস পোলা পাই না

খবরদার মাইয়াতের মৃত্যুর পর কোন প্রোগ্রাম নাই আপনি একা দোয়া করবেন আল্লাহর কাছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানিসা মানা সাহেবের হুজুর আপনার হুজুর না আপনার রব না রব যদি হুজুরের হয় আপনার কি তো আপনার রবলে আপনার রবলে আপনি রাখ দেন না দিয়ে আরেকজনের কেন দায়িত্ব দেন উলামায়ে কেরাম কে খাটায়া কিছু খাওয়াবেন না কেন এমনে খাওয়ান잖아요 হুজুর খতম পরে এরপরে খাওয়াইবেন কেন খতম পরে কেন খাওয়াইতে হবে আলেম কেমনে হাতিয়া দেওয়া যায় না এমনি খাওয়ানো যায় না একজন আলেম কে খাটাইয়ার পরে মজুরি দাও না জায়েজ আছে জায়েজ আছে বাপ দাদা কইরা গেছে না বাপ দাদা কইরা গেছে কয় কোন কিতাবে আছে কয় বাপ দাদা কইরা গেছে এই সমস্ত বিদআতের দুইটা কিতাব আমরা পাইছি দুই কিতাবে এই ফতোয়া পাওয়া যায় একটা কিতাব হলো কিতাবের নাম হলো এই কাজ কেন করেন তো কিতাবের ফতোয়া হাওলা দা কোন কিতাবে আছে কোন সমস্যা কি কিতাবের নাম কি কিতাবের নাম কি কোবাই এটা কেন করলেন সহবাতে হালুয়া কই পাইছে তাই দলিল কোন কিতাবে আছে কথা আছে সমস্যা কি কিতাবের নাম কি এটা হলো এক কিতাব আর এটা আরেকটা বাপ দাদা করছে কিতাবের নাম কি কথা বলে না কিতাবের নাম কি বাপ দাদা করছে যদি এই কিতাবই তোর দলিল হয় তো আল্লাহ কোরআন পাঠাইছে কার জন্য কোরআন পাঠাইছেন কার জন্য আল্লাহ হাদিস কার জন্য বাপ দাদা করছে বাপ দাদা কুফরি করছে তুইও করবি এই বাপ দাদা করছে বইলা বহু মুশরিকের ঈমান নসিব হয় এরা করছে শিরিক আর এখনকার মুসলমান করে বিদাত দলিল একটাই বাপ দাদা করছে আহারে মুসলমান কি পাইলেন কি ধরলেন কি ছাড়লেন সন্তানের ক্যারিয়ার 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 সারা जिंदगी সব শেষ করলেন সন্তানের পেছনে বড় হইয়া সন্তান কানাডা চলে গেছে আমেরিকা চলে গেছে এখন এখন ওই যে দেখেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রফেসর সর্বোচ্চ লেভেলের মানুষেরা ইলেকশনের মানুষ সারা जिंदगी সন্তানের পেছনে ব্যয় কইরা এখন বার্ধক্যে বৃদ্ধাশ্রমে বয়া বয়া নিজে নিজে সিরা দোয় আর খায় পড়াইছেন ভালো এই ছেলেটাকে যদি আলেম বানাইতো এই ছেলেকে যদি কোরআনে হাফেজ বানাইতো তো এই হাফেজ দুনিয়াও ছাড়ত না আখেরাতও ছাড়ত না আমরা বলি যে আমাদের গর্বের জায়গাটা কোথায় একটু বুঝে বুঝে আমার বাবার জামাজা আমি পড়াইছি কার কাছে কথা বুঝেন না বলে হুজুর রহমান আর আল্লাহ তো একই সত্তা বলে একই সত্তা কিন্তু রহমান বললে আলাদা কিছু ইঙ্গিত করে বলে কি ইঙ্গিত করে এটা পরে বুঝো পরে বুঝো চলেন হাদিসটা আবার খেয়াল করে কালিমাতান কথা মাত্র কয়টা

সুবাহান আল্লাহ আহিম আউজিম এই যে বললেন কষ্ট লাগছে আপনাকে দাঁত দাংছে দিয়ে একটা ঘাম চড়ছে তাহলে বুঝা গেল বলা কি একেবারেই কথা মাত্র মাত্র আমার সাথে সাথে বলেন কথা কম করা সোজা এই যে যা বললাম এতক্ষণ এটা ক্ষণ সহজ কথা কি কিবার হলো কথা কম কম করা বলেন না কথা কম কম কথাও কম করো আমার কম্পামুনি তেনাবি বলেন না সবাব কম্পাইবানা তানি ফিলি তোমার আমলনের পাল্লা রাখার সাথে সাথে তোমার পাল্লা ভারী হয়ে স্বাভাবিক ভাবেই প্রশ্ন আসবে হুজুর কথা কম করাও সোজা পাল্লায় আবার ভারী হয় কেন হালকা জিনিস ভারী হয় কথা হালকা জিনিস ভারী হয় তো এটা তো হালকা নবী বললেন খফিফাতান আলাল লিসান উচ্চারণ করা সোজা কথাও কম পাল্লায় ভারী হবে কেন

বেশি বেশি পড়লে কষ্ট লাগবে খিদা বেশি লাগবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা যদি কষ্ট লাগে মাঝে মাঝে পড়েন কিন্তু অর্ধেক কইরা দি এরা বেশি বেশি পড়েন আরো কমায় দিলাম পড়েন সুবহান আল্লাহি বিহামদি সুবহান আল্লাহি ওয়া বিহামদি কষ্ট লাগবে ফজরের পর একশো বার পড়া যাবে তো এক ঘন্টা লাগবে আধা ঘন্টা

বলেন বলেন কতবার কতবার নবী বলেন সারা দিন যা গুণা করছে সব মাফ এটাও কষ্ট হয়ে যাবে তারও কমে যাবে খালি সময় পড়া যাবে না ইনশাআল্লাহ খালি খুজরা আগে লাভটা কয় হলো লাভ সারা কাম করি না না তাকে লাভটা বলি শুনে

দশ পয়সা হিসাব করে দেখেন প্রতিদিন কয়বার করতে পারবেন দেখেন কত টাকা আপনি পাহ অথচ নবী বলতেছেন সাথে সাথে কি লাগে কথা বলে না কি লাগে কোথায় 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 কি পড়লে পড়লি কদ্দুর রাইডা একেবারে তো গাছটা বড় দশ হাজার চলবে দুটো এত লুবি কেন এত তোমার কত বিষা দিলে চলবে কি লোভ লাগছে দেখছেন কারবার কারণ লোভ লাগার কারণ কি জমা দিছি রহমানের কাছে আর জমা দিছি কার কাছে রহমানের কাছে জমা দিলে কি হয় কর রহমানের কামে এটা দেও কম দেন বেশি দেই কম দেন এখানে কত বেশি দেন ওই বিষাদ গাছ কত একশো হাতে চলবে না এটা চলবে

না আরো সুন্দর থাকবে যখন ঝাড়ু দিবে ঝাড়ু দিবার লাভ কি আগে বলেন তুই দুনিয়ায় ঝাড়ু দেস আর আল্লাহ তোর জন্য জান্নাতে বাগান সাজান কি সুযোগ হাত করে আজকে তাজবির ফাঁকে ফাঁকে কাম করবে না আমরা কি করি জানেন কামের ফাঁকে ফাঁকে আবাদত করতে চাই আজকের এই মজলিস শেষ করব এই প্রতিজ্ঞা করে যে তাজবির ফাঁকে ফাঁকে কাম করবো কথা কইতেছি ঠিক আছে ঠিক আছে সুবহানাল্লাহ আর কি কইলি এই রিকশা যাইবা সুবহানাল্লাহ কই যাইবে সামনে সুবহানাল্লাহ কত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এত কি রে ভাই দেখছেন নি কারবা

চলবে ইনশাল্লাহ তাইলে আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা অটুট থাকবে আর একটা প্রতিজ্ঞা করে যা ইনশাল্লাহ নিজেও কোরান শিখবো সন্তানদেরকেও কোরান শিখাবো ইনশাল্লাহ অন্তত যদি তাও না পারি মাদ্রাসা ওয়ালাদের যারা কোরআন পরে ওদের সহযোগিতা করবে ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ